বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে নতুন বাংলাদেশ শুরু হয়েছে, এখনও ষড়যন্ত্র শেষ হয় নাই, ষড়যন্ত্র বন্ধ হয় নাই, ষড়যন্ত্র চলছে, স্বৈরাচারকে পুনর্বাসনের পায়তারা হচ্ছে, যে জাতীয় ঐক্য গড়ে তোলা হয়েছিল 5ই আগস্ট সেটি ধরে না রাখলে এ জাতির ভবিষ্যৎ অন্ধকার। তিনি আজ বিকেলে রাজশাহী মহানগর জামায়াতের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরও বলেন, দ্বিতীয় ধাপের বিজয় আনতে হবে, সংস্কারের মাধ্যমে বিগত সরকারের আবর্জনা মুছে ফেলতে হবে, পরিচ্ছন্ন পরিশুদ্ধ একটি বাংলাদেশ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আলোচনা সভায় জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মহানগর আমির ডক্টর মাওলানা কেরামত আলী, নায়েবে আমির অ্যাডভোকেট আবু ইউসুফ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সাদত হোসাইন, রাজশাহী মহানগরী জামাতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সারোয়ার জাহান প্রিন্স, মহানগর ছাত্র শিবিরের সভাপতি সিফাত আলমসহ জামাত ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।